জলাবদ্ধতা নিরসনে কাজ না করলে ওয়াসা সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তহবিলের টাকা ফেরত দিতে বলেছেন ঢাকা উত্তর সিটির মেয়র। বর্ষা মৌসুমে রাজধানীর জলাবদ্ধতার পেছনে ওয়াসার দায়িত্বহীনতাকেই দায়ী করছেন তিনি। রাজধানীর আশকোনা হাজি ক্যাম্প এলাকায় খাল পুনঃখনন উদ্বোধন করে এসব কথা বলেছেন মেয়র আতিকুল ইসলাম। ঠিকমতো দায়িত্ব পালন না করলে কাউকে ছাড় দেয়া হবে না বলেও সতর্ক করেছেন তিনি। বর্ষা মৌসুম যতই ঘনিয়ে আসছে, জলাবদ্ধতা নিয়ে চিন্তার ভাঁজ ততই স্পষ্ট হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের কপালে। রাজধানীর কসাইবাড়ি, আশকোনা, কাউলা ও আশপাশের এলাকার জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন উদ্বোধন করে এই উদ্বেগের কথাই জানালেন মেয়র আতিকুল ইসলাম। বৃষ্টি কিন্তু ওয়েট করবে না কারোর জন্য, বৃষ্টি কিন্তু আসতে শুরু করেছে। রাজধানীর জলাবদ্ধতা দীর্ঘায়িত হওয়ার পেছনে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর দায়িত্বহীনতার দিকে ইঙ্গিত করেন উত্তর সিটির মেয়র। হাজি ক্যাম্প থেকে আপনারা দেখেছেন যে রেল লাইন বরাবর, প্যানেল বরাবর, রেল লাইন বরাবর কিন্তু একটি খাল কিন্তু হয়েছে। ওই খালটিও কে খুঁড়বে তারও দায়িত্ব কিন্তু কেউ নিচ্ছেন না। আমি ওয়াসাকে বলেছি, সিভিল এভিয়েশনকে বলেছি, সবাই বলছে আমরা করবো করবো করবো। জায়গা কিন্তু সিভিল এভিয়েশনের, জায়গা কিন্তু ওয়াসার, কিন্তু ওনারা কিন্তু কেউ কাজ করবেন না। নগরবাসীর দুর্ভোগ লাঘবে কেউ অবহেলা করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আমি অনুরোধ করব যে আপনারা দায়িত্ব নিন, নাহলে আপনাদের যদি না পারেন সেই ফান্ডের টাকাটা আমাদেরকে দিন, আমরা কাজ করতে চাই। আপনারা দায়িত্ব নেবেন না, টাকা আপনাদের কাছে রেখে দিবেন, আর সিটি কর্পোরেশনের ফান্ড থেকে আমরা টাকা দিব। আই নিড দ্য ডেট, কবে ওনারা করবেন, এবং সেই ডেট যদি না যদি মেনটেন করতে পারে অবশ্যই ওনাদেরকে জবাবদিহিতা করতেই হবে। এ সময় প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন উত্তর সিটির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম। খোলার ড্রেন করব যেটা গ্রেভিয়ার্ডকে বাইপাস করে সরাসরি এডিয়েট খালে সংযুক্ত হবে। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।